হিসেবে জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা করবার লাগে নির্দেশ দিছে নাই, আমরা মধ্যে সেই প্রতিযোগিতা আসেনি। মুসলমান ওপর ইতিহাস স্বপ্নে যা ইউরোপিয়ান ওগুলো হইতে এসব স্বর্ণযুগ, সেই যুগের ইতিহাস আপনারা দেখো কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় যে মুসলিম জাতির গড়িয়ে গেছিলাম সেই মুসলিম জাতির ইতিহাস আপনারা দেখো কোন সেই মুসলিম জাতি জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে সমস্ত পৃথিবীর শিক্ষক আসা, তারা সমস্ত পৃথিবীর জ্ঞান ভাণ্ডার বাধ্যতনীয় পুঞ্জীভূত হইয়া এরপরে তার উপরে রিসার্চ করিয়া কোরআনের পাক রঙে রঙ্গের হইয়া সারা দুনিয়া ছাড়িয়ে দিয়েছিলাম। ব্যবসা এবং শিল্প মুসলমানরা তো আসলো, ব্যবসার নেটওয়ার্ক সমস্ত পৃথিবীর মধ্যে আসলো। আজ আমরা ব্যবসা আমরা এত নাই, আজকে আমরা এত শিল্পও নাই, আজকে আমরা এত জ্ঞান বিজ্ঞান নাই। কাজে সামগ্রিক ভাবে যদি আমরা দেখাইব না, আমরা দিন আমরা সুন্দর করতাম পারছি না, আমরা দুনিয়া সুন্দর করতাম পারছি। দিনে ইসলামে দিন এবং দুনিয়া উভয়কে সুন্দর করবার লাগে যে শিক্ষা দিছে, সেই শিক্ষার থেকে আমরা বহুত দূর। এলাকি সাহিত্য হইতে পশ্চিমিকা কই হচ্ছে গুজর না দেখে, ইসলাম কা গির কর না উপর না দেখে, মানে না কবি কে মত আয় হর জদর কে বাদ দরিয়া কা হামারে যে উতর না দেখে। সাহির হইতে অবনতির শেষ সীমা পর্যন্ত কেউ যদি দেখতে চায় মুসলমানের অবনতির দিকে লক্ষ্য করুক। খানো মুসলমান আসলো দুনিয়ার শিক্ষক, খানো মুসলমানের তো দুনিয়া শিল্প এবং বাণিজ্য আসলো, খানো মুসলমানের আচার আচরণ মধুর ব্যবহার দ্বারা দুনিয়া মুসলমানের প্রতি আকর্ষিত আসলো, খানো দুনিয়া মুসলমান জাতি আদর্শ জাতি আসলো, তারা আমল আদর্শ আসলো, তারা চরিত্র আদর্শ আসলো, তারা আর দেখলে মানুষ মুসলমান সেই অবস্থা মুসলমানের দেখো না। আর আজকে আমরা কলামে একান্ত দেখানো হয়েছে। এর লাগে আমার বুজুর্গ হলেন আমার ভাই হল হাজরত শেখ রহমতুল্লাহ ফরমাইতা যে তুমি যে সাহাবায়ে কেরামের দর ফিরাই আনো, সাহাবায়ে কেরামের যুগ ফিরাই আনো, সাহাবায়ে কেরামের যুগ সাহাবি যেরকম আদর্শ মুসলমান আসলো, একদিকে তারা দিন সুন্দর আসলো, একদিকে দুনিয়া তারা সুন্দর আসলো, একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপরে তারা আশিক আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের রঙে তারা প্রত্যেকটা আমল রঙিন আসলো। ঠিক সেই হিসাবে বর্তমান যুগের যে মুসলমান সেই মুসলমান ও করে কোরআনে পাক রঙে রঙিন করো, আহাদিসে নববিয়ার রঙে রঙিন করো, সাহাবায়ে কেরামের রঙে রঙিন করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক আদর্শ রঙে মুসলমানকে রঙিন করো, যাতে মুসলমানের দিন ও সুন্দর হয় তাদের দুনিয়াও সুন্দর হয়। মসজিদে বেড়ে তার ভৌদিত আদর্শ হোক, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ভৌদিত তারা এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী অগ্রণকে তারা প্রতিযোগিতা করে, জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে তারা শীর্ষস্থান হোক, শিল্প বাণিজ্যের দিক দিয়েও দেখা যাইতো যে তারা শিল্প ও বাণিজ্যের মধ্যে আগুয়ায় হালাল উপায়ে তারা অর্থ উপার্জন করার লাগিয়া তারা আপনার ইসলামের বাতায় পথকে তারা গ্রহণ করছে, তারা সমাজের দিকে চাইতে এই সমাজ তাদের শিক্ষা লইবার আছে আদর্শ সমাজ, তারা সমাজের মধ্যে মারামারি নাই, খাতে হাতি নাই, হানাহানি নাই, কোনাকুনি নাই, সমাজের মধ্যে তারা মধুর মিলন, অন্য যারা দুনিয়ার আছে তারা এই সমাজ তাদের শিক্ষা গ্রহণ করতো, এই আদর্শ মুসলমান রইত। কিন্তু আজকে বড় আজকে বড় কথা, আজকে আমরা কোরআন থেকে বিচ্যুত, আমরা আহাদিসের নববিয়তে বিচ্যুত, আজকে নবীর নবীজির আদর্শ আমরা বিচ্যুত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা থেকে আমরা বিচ্যুত। আল্লাহ পাকপারে অধিকারে আমরা তো অভিযোগ রেখো আমরা অবস্থা পরিবর্তন করতাম, আমরা দিন দুনিয়া হলতাম, কোরআনে পাকের রঙে আমরা রঙিন হতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আদর্শের রঙে আমরা রঙিন হতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সেই আদর্শ রঙে আমরা আমরা দিন দুনিয়া হওয়াটা সুন্দর করতাম, আমরা আর দিন এমন ভাবে নবীজির সুন্নতের রঙে আমরা প্রত্যেকটা এবাদত হইত। মহাজন হাজিরিন সাহাবাই কেরাম আসলে সেই রকম সাহাবাই কেরাম হোক দিল লাইলের ওপা নবীন নাহারে ফুরসান, সাহাবাই কেরামের অবস্থা বর্ণনা করতাম যেগুলো রাইট যে সময় তাহাজ্জুদ নামাজের মধ্যে খাড়া হইতাম, রাইট যে সময় এবাদত করতাম, তখন বুঝে যাই তো তারা দুনিয়া কি কিচ্ছু বুঝে না, তারা আজ আল্লাহ বুঝে, তারা আজ আল্লাহর আশীর আল্লাহর ইবাদত লাগিয়া তারা সারা রায় খাটাই দিয়ে, তারা আর সারি রায় এবাদতের বৃত্তি দিয়ে যে খাটায় এখান দেখিয়া মনে হইত যে তারা আর দুনিয়া কি বুঝছে না, তারা দুনিয়া কি বুঝে না, দুনিয়ার তারা স্বার্থ মুখেও চায় না, দুনিয়ার দ্বন্দ্ব তারা চায় না, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান তারা চায় না, কেবলমাত্র আল্লাহর আশীর তারা বিলকুল এই দুনিয়াও তারা সুন্দর করা,
তারা দুনিয়া সুন্দর করবার লাগে নিজের আত্মনিয়োগ করছে। পাত্র আসলো পৃথিবী, তাদের দুনিয়ার মানুষও শ্রদ্ধার পাত্র আসলো। ওখানেও যদি দোকানদার ওর হাত তাহলা তাল চলন আচার আচরণ মধুর হয়ে থাকে, এ কেউরে গালাগালি করে না, হে কেউ দরবার করে না, হে তার আচার আচরণ মধুর, কথা যে সময় কইব হাসি মুখে কথা হয়, তার মধ্যে জ্ঞানোদ্দারী আমানোদ্দারী আছে, তার মধ্যে সত্যতা আছে, তার মধ্যে সততা আছে, তার মধ্যে নিষ্ঠা আছে, এইরকম দোকানদার তাহলে তাহলে এই দোকানদারও প্রশংসা করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ হলে। এই মুসলিম জাতি সমস্ত জাতি এইরকম হয়ে গেছে গিয়া, তার লাগে সমস্ত জাতির হাতে দুনিয়া আসতে সমর্থন হস। আমি আয়াতে করিমা ছিল আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাকারে বসে গেলে আমরা তিন কথা শিখাই দিচ্ছি। তিন কথার মধ্যে প্রথম কথা হইল আমরা নিজে নিজের ঠিক করে দিতাম, আমরা নিজে নিজের আমল ঠিক করতাম, আমরা নিজে নিজের ইসলামের রঙে আমরা নিজের রঙাইতাম, ইসলামের রঙে নিজের রঙাই তাহলে আমরা আর কথাবার্তা হইত সাহাবায়ে কেরামের কথাবার্তা, আমরা বাসন বঙ্গি হইত সাহাবায়ে কেরামের বাসন বঙ্গি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাসন বঙ্গি, মধুর ভাষায় কথা হইত, হতার বিচ্ছে দিয়ে কথায় জোরে আর কথায় তোড়ে। হলো আমি কথা কই যদি তাহলে আপনারা হয়তো আপনারা যে আমি তুড়ি দিব, আর আপনারা যে কথা আমি কইয়া জুড়িতাম পারি, খালি কোথাও হইতে জন্মেওয়ালা জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে জন্মেওয়ালা আসলো সাহাবায়ে কেরামের কথাবার্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শুনিয়া সাহাবায়ে কেরামের কথা শুনিয়া আকর্ষিত হইয়ে যাবে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ। কিন্তু আজ আমরা কথাবার্তা বললে মানুষের নফরত করে, আজ আমরা আচার চলন আমরা সাল চলন আমরা চরিত্র দিয়ে মানুষের নফরত করে দুনিয়া কি না করে, যেখানে দুনিয়া কোরআনে পাকরা হাদিসে নববিয়ার রঙে মুসলমানের নিজের জিন্দগির রঙাইছে দুনিয়ার মানুষের শ্রদ্ধার পাত্র আসলা, আর আই মুসলমান দুনিয়ার ঘৃণার পাত্র হইল। আল্লাহ পরবর্তীকারে আমরা তৌফিক দেখো আমরা অবস্থা পরিবর্তন, এই পরিবর্তন করতে হইলে সংগঠনের মাধ্যমে বিপ্লব সাধিত, এই সংগঠন দ্বারা বিপ্লব হইতে পারে। সেই দীর্ঘ ১৪০০ বছরের ইতিহাস আমি আলোচনা করার সময় না, রাই প্রচুর হয়ে গেছে, কোন সময় সংগঠনের মাধ্যমে কি হইল, ইসলামকে ধ্বংস করবার লাগি খিলাফতে ইসমানিয়ার যে সময় ধ্বংস করলো ব্রিটিশ এবং তার সঙ্গীয় হয়ে খিলাফতে ইসমানিয়ার ধ্বংস করিয়া খলিফা কামাল আতাতুর্ক বইল তুরস্কর বলি আর মুসলমান সাম্রাজ্য সারা বাটিয়া টুকরা টুকরা করি লইয়াকে লাগিয়া তারা মনে করলো ইসলাম শেষ করে দিয়েছে, তারা আর এক শক্তি আসলো তুরস্ক সাম্রাজ্য খোলাফতে উসমানিয়া, আর ইটা যখন আমরা বাটিয়া টুকরা টুকরা করে লইয়া গেছি গিয়ে আর দারে বয়সে তলবিবাহ হাতে হইল আমরা আর বাকি টুকরা হল তা তো আমরা করত লগত আমরা আর আত্ম আমরা আনি রয়েছি খালি ইসলাম শেষ। কিন্তু আল্লাহ তাকারে বটিকারের মধ্যে 23 ইংরাজি যখন মুস্তফা কামাল পাশারে বোয়ানি হইল তুরস্ক, তুরস্কর গজিত বর্তমান ছোট যে সাম্রাজ্য সাম্রাজ্য আর বাকি সারা টুকরা টুকরা করে চালা লইয়া গেল, কামাল আতাতুর বইয়া হারিও 26 ইংরাজি কোরআন কোরআন মিটাইবার তারা তলবিবাহ করব। কিন্তু আল্লাহ তাকবারের অধিকারের মসজিদে পৃথিবীর সর্বত্র বিভিন্ন সংগঠন হল মুসলমান হলে আমরা সাম্রাজ্য নাই, আমরা খিলাফত নাই, যে খিলাফতের মাধ্যমে আমরা ইসলামকে রক্ষা করছি সেই খিলাফত নাই, খালি সমস্ত পৃথিবীর মধ্যে বিভিন্ন সংগঠন হল করিয়া সংগঠনের মাধ্যমে এমন বিপ্লব সাধন করলাম যেটা সাম্রাজ্য যে সময় আসলো সেই সময় ইসলামের যে রকম রক্ষণাবেক্ষণ হয়েছে সাম্রাজ্য নষ্ট হওয়ার বাদে এর চেয়ে বেশি রক্ষণাবেক্ষণ হয়েছে, ইসলামরা কিচ্ছু করতে পারিল না, 1933 ইংরাজির ভিতরে মুসলমানের ঘড়ি ফিরে ইল্লা সংগঠন করিয়া আসে হাজির সংগঠনের বিপ্লব আনতে পারে। এরপরে তো কত অবস্থা, তারা ইসরায়েল রাষ্ট্র পাইল 1938 ইংরাজি মুসলমানের বুকুর উপরে
মুসলমানদের কিবলায় আউয়াল বাইতুল মুকদ্দাস দখল হলো 1967 ইংরেজি তারা ইরাকের কুয়াইতের দরবারকে কেন্দ্র করে সৌদি আমলের আরবের পামাল করলো, উদ্দেশ্য হইলো ইসলামের ধ্বংস হতো, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকালে মসজিদে কিচ্ছু হতে পারিল না। সংগঠন যে শক্ত হাতে মুসলমান থাকে এর লাগে সংগঠন হয়তো বিপ্লব হইতে পারে, সংগঠনের বিপ্লব আনয়ন করতে পারে। আমি কোয়াতে আসলাম, এই সংগঠনে মারতে সরিয়ানো দোয়াদুর তামির খালাইন, আঞ্চলিক মারতে সরিয়ানো দোয়াদুর তামির এবং যুবান দোয়াদুর তামির আজকে সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে আমি সংগঠনের কর্ম নিয়ে সামান্য আলোচনা করব। আর এর আগে আমরা আর করণীয় প্রথম কর্তব্য নিয়ে আলোচনা করব। প্রথম কর্তব্য আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাইছেন যে আমরা নিজের আমল নিজে ঠিক করতাম, আমরা নিজের আমল নিজে ঠিক করে যাই যদি তাহলে নিজের বাসাই যদি অন্যর বাসাই বা সুযোগ হইতাম না, নিজের আমলের মধ্যে আজ ছুটি পাইব মানা হাব্বা সুন্নতি পাখা দা হাব্বানি আমার না হাব্বানি কানা মারিয়ে ফিল জান্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমার সুন্নতরে মায়া করব সে আমারে মায়া করবে, আর যে আমারে মায়া করব আমার লোকে ব্যস্ত হইব। আল্লাহ পাকে আমরা এত অভিযোগ দেখবা নবীজির সুন্নতরে মায়া করবার, নবীজির সুন্নতরে মায়া করি প্রথম আমরা নমাজ ঠিক করব, পাঁচ অক্ষর নমাজ জমাতে হইত, জমাত ছাড়া নমাজ পুরুষ অগর হইত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখো তাই বেমার যে সময় শক্ত বেমার মসজিদ হয় দাবাত্রে না ইমামতি করবার লাগি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম নির্বাচন করছেন, সতেরো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকর মধ্যে আবু বকর সিদ্দিকর পরে একটা দাদিয়া নামাজ পড়ছেন, সতেরো অক্ষর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমার কিছু কমল, সাহাবায়ে কেরামে খবর হয়ে যে নবী করিম সাল্লাল্লাহু বেমার কিছু কমছে, কাজেই সাহাবায়ে কেরামে অপেক্ষা কর্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে হাজির হইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমার সামান্য কমছে তাই জিগে ইলা আয়েশা সিদ্দিকারে আয় আয়েশা আর চাল্লান নাস মানুষ কিটা নমাজ ভুলে গেছেননি মসজিদও কিটা জমা হয়ে গেছে কিনি, হযরত আয়েশা ফরমাইলেন লা হুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, না হে নবীজি তারা আপনার অপেক্ষা হতরা, ওয়ান নাসু ইয়ান্তাজিরুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ নবীর সেই সময় অপেক্ষা হতরা মসজিদ বেমার তো এখন সে বুঝলো ইতর, নবীজি ফরমাইলেন আয়েশা সিদ্দিকারে ও আয়েশা দাউল ইমান ফিল মিখনা, আমার লাগে ওযু পানি আনো, নবীর সেই সময় ওযু করলাম, অজু হইয়া জমাত রাইতা বেহুশ হয়ে গেল, যখন বেহুশ হয়ে গেল গিয়া কিছু সময় পরে হুশ হইল, হুশ হওয়ার বাদেও লবে লবে হুশ হইছে, নবীজি জিজ্ঞাসা করল হাল চাল না নাস মসজিদ মানুষ নমাজ ভুলে গেছেননি, হজরতে আয়েশা সিদ্দিকা করবে লা হুম ইয়ান্তাজিরু না কাইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল এগুলো আপনার অপেক্ষা হতো, নবী সাইকা ফরমাইলা দাউদ ইমান ফিল মিখলাফ, আমার লাগে ওজুর ভাঙি আনো, অজু করলা নবাজ দায়িতা বেউসে গেল, এইরকম তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলা জমাত দায়িতা বেউসে গেল গিয়া, চতুর্থবার অজু করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের খান্দ বোর করিয়া হযরতে আলী আর আব্বাস এই দুইজনের খান্দ বোর করিয়া পা চেচারি চেচারিয়া মসজিদে গিয়ে হাজির হইত, যে সময় নবীজি গিয়া হাজির হইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইছেন, আবু বকর সিদ্দিক গেছেন গিয়ে তখন ইন্তেজারি অপেক্ষা করতে করতে ইমামতির জায়গা, আবু বকর সিদ্দিক লগে লগে পরে দিয়ে কলামে শুরু করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করল আবু বকর কলামিও না তাহো তোমার জায়গা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের বাম দিকে গিয়ে বই গেল গিয়া ইমামতি করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ অত্যন্ত দুর্বল, আওয়াজ হলে হলবার কোনো উপায় আসলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করিয়ে তো মানুষে আবু বকর সিদ্দিকের তো পীর হইছেন আর জামাতে নামাজ হইল,
আমি এই ঘটনা একমাত্র কারণে হইলাম। দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত পাঁচ ওয়াক্ত নামাজ জামাত পড়ার প্রতি কি পরিমাণ আপনার এশ কাজওয়ার মহব্বত আসলো। সাহাবায়ে কেরামের মধ্যে কোন সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়িতে পারছেন না। আমরা পাঁচ ওয়াক্ত নামাজটা জামাতে পড়তাম পারছি না এখন পর্যন্ত। আমরা পুরুষ হল অগ্রে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তাম পারছি না। তাহলে আমরা আমর আমরা আমল কত ঠিক করতে পারলাম? নবীজির সুন্নতের লোকে আমরা কতখানি এসকার কতখান মায়া? নবীজির সুন্নতের লোকে এস তাহলে দিতে হইলে কথাবার্তাও নবীজির সুন্নতের মোতাবেক কইব, আসার আসন নবীজির সুন্নতের মোতাবেক কইব, চাল চলন নবীজির সুন্নতের মোতাবেক কইব, প্রত্যেকটা কর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের মোতাবেক কইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণা দিয়েছেন জ্ঞান বিজ্ঞান অর্জন করবার লাগি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণা দিয়েছেন যে জ্ঞান বিজ্ঞান অর্জন করার প্রতিযোগিতা করবার লাগি। আমরা প্রতিযোগিতা করব জ্ঞান বিজ্ঞান অর্জন করবার লাগি। আমরা গড়িয়া তুলব একটা রত্ন হিসাবে। আমরা শিল্প বাণিজ্য আজ মুসলমানের এরিয়ার ভিতরে যদি রাস্তায় একটা থাকে দেখবা এই রাস্তা হরু হবে যে কাঁচা গাড়িতে হবে যে কাঁচা গাড়িতে নাই। মুসলমানের রবীন্দ্রনাথের পরিমাণ মায়া, কিন্তু ইসলামের ইতিহাস দেখো বা মুসলমানের ইতিহাস দেখো বা মুসলমানকে যেখানে গিয়ে বসতি স্থাপন করছো এখানে নগরে পরিণত করছো, এখানে জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বানাইছো, এখানে রাস্তাঘাট প্রশস্ত করিয়া ফিরে উন্নত জায়গায় পরিণত করছো, এই দু মুসলমানে লইয়া গেছে এইটা আর আমরা মুসলমান এটার জন্য বঞ্চিত। এর লাগে আমার আপনার ইন্টারভেল মতো আমরা নিজেরা নিজেরা গড়ার যাই। তাহলে কেবলমাত্র নবীজির সুন্নত কেবলমাত্র এবাদতের ক্ষেত্রে আমরা অনুসরণ করতাম, এখান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইসলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবন জেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিয়েছে, জেলা কোরআনে পাকের নির্দেশ, জেলা হাদিসে নববিয়ার নির্দেশ, ঠিক সেই মর্মে আল্লাহ পাকে আমরা তৌফিক দেখব আমরা যাতে আমরা জিন্দেগি গড়িয়ে তুলতে পারি। একদিনে এইভাবে সমাজ গড়িত গড়িয়ে উঠিত নয়, এক দল হয়তো এইভাবে গড়িয়ে উঠবো, এই দলের কর্ম দ্বারা আস্তে আস্তে সমাজ গড়িয়ে উঠবো, একদিনে সমাজ গড়িয়ে উঠে না। খালি প্রথমে আমরা আমরা নিজেরে ঠিক করতাম, নিজে সুন্নতের উপরে আমল করতাম। সুন্নতের লোকে এসকার মহব্বত বহুত বড় জিনিস, সুন্নতের লোকে এসকার মহব্বত থাকে, বাকি পড়া বিদ্যায় আমরা নষ্ট করতে পারতাম না, এই পড়া বন্ধ নষ্ট করে দিব। যদি সুন্নতনে হরিয়া গিয়ে কোন আমল করে তাহলে তাত্তনে সুন্নত মরব আর সুন্নত তাত্তনে মিটব। এর লাগে আল্লাহ পাকে আমরা তৌফিক দেখব আমরা যাতে সুন্নত রূপে আমল করতাম পারি। সুন্নতের উপরে আমল কোন জায়গায় ছুটি যায় গিয়া তাহলে মান্না হইয়া সুন্নত নেইন্দা বসাদে উন্নতি বলা হো আদ্রমিয়াতে শহীদ। কোন জায়গায় সুন্নতের উপরে আমল ছুটি যায় গিয়া আর ওই জায়গায় সুন্নতের উপরে কেউ আমল করিয়া উঠা প্রচলন চালায় তাহলে হে একশো শহীদ সব পাইব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের নাম দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপরে যত বেশি আমল হইব, নবীজির দিনের উপরে তত বেশি আমল হইব, নবীজির দিনে তত বেশি কাম হইব। আর নবীজির সুন্নতের উপরে আমল করবার লাগিয়া আইমা কেরামত জিন্দগি আপনি চাই এই সুন্নতের উপরে আছে কুলে গুরু হরিগুর হাদি গাই ধারা ইমাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করে আতায় নাম দার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে ইসলাম হাদি গাই ধারা আলিয়ানে ওয়ালা তাইতে কোন নবী দেখাইতে পারতেন ইতিহাস সরকারের কাছে এসে নবী করিম সময় পরে ইমাম বুখারী গাইল খারা, ইমাম আবু হানিফা গাইল খারা, ইমাম আহমদ ইবনে হাম্বল গাইল খারা। কিন্তু আহমদ ইবনে হাম্বল একটা হইছে ওইটা নবীর মধ্যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হলকে কোরআনের মশলা লইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল খলিফা মামুনে আহমদ ইবনে হাম্বল রে অ্যারেস্ট করিয়ে নিলা। সাতজন মত আসলো এই মশলার উপরে, এই মত আসলো আহমদ ইবনে হাম্বলের মত লোকের সাতজন তনে পাঁচজন ফিরিকে লাগিয়া যখন জেলর ফরমান হইল দুইজন রইলা ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাম্মদ ইবনে নূহ। মুহাম্মদ ইবনে নূহ হয়ে গেল সময় জেল আন্ত্রা তখন তা অনুবাদ হয়ে গেল রইলা একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল রে যেন রুল বেদ দেওয়া হইত
আর যে সময় বেদ দেয় ওই তো ইমাম আহমদ ইবনে হাম্বল এক বেদ খাইয়া এক কোরআনে পাকুর আয়াত তিলাওয়াত করতাম। এইরকম প্রমাণ যে বেতানি আরম্ভ হইল খলিফা মামুনের হুকুমে, আর আহমদ ইবনে হাম্বলে কোরআনে পাকুর আয়াত তিলাওয়াত করা আরম্ভ করলাম। শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলাহ বেদ খাইতে খাইতে শরীর তনে রক্ত প্রবাহিত হইল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলাহ শোক মজিরে ইলা দুনিয়া ছাড়িয়া গেল। সেই আহমদ ইবনে হাম্বলের যে হতা হয়েছিল কিন্তু সারা দুনিয়ায় এই আহমদ ইবনে হাম্বলের হতা, যদিও আহমদ ইবনে হাম্বল এই জাতীয় নিপীড়িত অত্যাচারিত হইয়া হইন তাই খেবরের নিপীড়ন করছেন না, খেবরের গালাগালি করছেন না, তাই হক করে সত্য হক হতারে দারুণ করিয়া রইস হই আর একটা মানও হক হয়ে কেন হইছেন না, এই হকর উপরে তাই রইতাছেন এর লাগে এই পরিমাণ তার উপরে অত্যাচার হইছে। আজ এই ইমাম আবু হানিফার কে যাচ্ছ আহলুর রায়, আহলুর রায় হালতটা দেখি কিছু তার মনের অবস্থা কিছু পরিবর্তন হইল। ইমাম আবু হানিফার লগে তাই তাহলা 40 দিন তাই তাকিয়া দেখলা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা এশার নামাজের বর্তনে ভজর পর্যন্ত গুণ নাই, খালি এবাদতের বৃত্তি দিয়ে তাহাজ্জুদ খাওয়া হইলে লম্বা তাহাজ্জুদ এই রকম এবাদতের বৃত্তি দিয়ে তাই খাটে ইত্রা আর রায় গুণ নাই, রায় খালি এবাদত। মোসে ইবনে কুদামে ফরমাই ইত্রা যে আবু হানিফা রহমতুল্লাহ তাআলা এই কালি এই নাম আজ 40 দিন ইমাম সেই আহমদ ইবনে হাম্বল সেই ইমাম আবু হানিফা যে আবু হানিফা রহমতুল্লাহ তাআলা এই কালি এই নাম সেই আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি লোক 40 দিন তাকিয়া যে অবস্থা দেখলাম ইমাম আবু হানিফার আশি করে গেল কি তাই ইমাম আবু হানিফার শিষ্যত্ব গ্রহণ করলাম। এর লাগে বুজুর্গ হন একবারে দীর্ঘ 1400 বছর ইতিহাস যত আইম্মায় করেন নিজে সত্য হতার উপরে নিত্য সত্য হতা হয়েছে কি করে গাইছে, কিন্তু ইমাম বুখারি ইমাম বুখারির দেশের বার করিতে হয়েছে, কিন্তু ইমাম বুখারি মারা যাওয়ার বাদে ইমাম বুখারির দেশ দখল হয়েছে না, খর্তম করি এক জায়গা আই তো ইমাম বুখারির ইতিহাস যে খর্তম করি জায়গা হলো দখল হয়েছে তার, কিন্তু জীবিত ইমাম বুখারির সত্যিত্ব নেই মৃত ইমাম বুখারির শক্তি সত্য বলে বাস আই সারা দুনিয়া বিশ্বনাথ ইলমত তসিরে মিন্না ইলাল ইমাম আল হাফিজ আল হুজ্জা امير المؤمنين ابن الحديث ابي عبد الله محمد ابن اسماعيل ابن ابراهيم ابن المغيرة ابن برد البطل جوفي البخاري رحمه الله تعالى قد سيري لجا شار الدنيا المحدثين كلام المعمدوش لجايوت ام اخوات اصلا الله فاك پره ورتي كاري امرا رسو فرغة تو امرا سنت ربنا عمل خورتا ام امرا فتح تر کرمو امي سنت دویا بیش الگورا خورا جایرنا پتا دل کو سمجھ پیوجن শূন্য অতরূপে আমল করবার আমরা আল্লাহ পাকে তৌফিক দেন। আর প্রথমত নামাজটা আমরা একবার ঠিক ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হই তা ঠিক সেইভাবে নামাজ পড়াই ও নামাজ আমরা বানাইতাম পারি কইলে দেখ বা আমরা একবার অবস্থার পরিবর্তন হয়ে গেল, নামাজ আমরা ঠিক ঠিক বানাইতাম পারছি না আল্লাহ পাকে আমরা তৌফিক দেখব আমি আমারে হই আমি যদি আপনারা হই না আমারে হই আল্লাহ পাক পারে অধিকারে আমারে তৌফিক দেখব নবী যে নামাজ পড়িতাম সেই নমাজ খান যাতে আমি পড়িতাম পারি আল্লাহ পাকে আমার তৌফিক দেখুয়া এই উম্মত মোহাম্মদী সমস্ত রে আল্লাহ পাক করে অধিকার তৌফিক দেখুয়া আমরা যাবতীয় কর্ম যাতে নবীজির সুন্নত রঙে রঙিন করতাম পারি আল্লাহ পাকে আমরা তৌফিক দেখুয়া আমরা জীবন যাতে দুনিয়া এবং আখেরত যাতে সুন্দর করতাম পারি আল্লাহ পাকে তৌফিক দেখুয়া আমরা যাতে দুনিয়ার তাকি আল্লাহ পাক করে অধিকার ও মায়ার বলতাম পারি সেই পথ ধারণ করবার আল্লাহ পাক করে অধিকারে আমরা তৌফিক দেখুয়া আমরা যদি উম্মতে মুহাম্মদীয় সেই পথ ধারণ করতাম পারি দুনিয়ার মঙ্গল হইব দুনিয়ার মানুষের মঙ্গল হইব দুনিয়ার জীবজন্তুর মঙ্গল হইব মুসলমান ওর কারণে জীবজন্তুর মঙ্গল কি হইছে সাহাবায়ে কেরামের যুগ তাবেয়ের যুগ আতবায়ে তাবেয়ের যুগ সেই ইতিহাস রহল আনতে লম্বা হইব ইতিহাস একটা ঘটনা আমি আনতাম সেই ঘটনা হইল হজরত খাজা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ তরিকায় কিশতিয়ার ইমাম আছে হজরত খাজা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ হজরত খাজা আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ সাই রাই খান্দা ঘাটি হল আল্লাহ পাক করে গেছে একবার নবীজির নিকট রোজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চিশতিয়া এবং তরিকায় কাদেরিয়া হইছে হযরত আলীর কাছে
হযরতে আবিদ তনে আইছে হযরত হাজান হাজা হাসান বসরি হাসান বসরির তনে আইছে আব্দুল্লাহ ইবনে জয়দান আজ এপারে নিকট আব্দুল্লাহ ইবনে জয়দে কইতে আমি সাইর দিন সাইর রাইট আল্লাহ পাক করে বটিকার কাছে কো খান্দা হাঁটি করলাম যে হে আল্লাহ বেশ তো আমার সঙ্গে করবো ইবা এই যদি দুনিয়া তা হইন তাহলে এন পরিচয়টা আমারে করিয়া দিতে আসুন সাইর রাইট বাদে আমি স্বপ্ন দেখলাম তাহলে স্বপ্নে কথা নিয়ে ওরাই আব্দুল ওয়াহিদ তোমার সঙ্গী ব্যস্ত হইবা ময়মুনা সৌদা আমি জিগে যা ময়মুনা সৌদা খানতা হইল তাহলে কৌল কুপাত আমি জীবিত আসেন নি কৌল জীবিত খানতা হইল কুপাত আব্দুল্লাহ ইবনে জায়েদ রাইট হইল তেমনে রোহানা দিলা কুপাত কুপাত গিয়া মানুষের জিগানি শুরু করলাম যে ময়মুনা সৌদা খানতা হইল ময়মুনা সৌদা খানতা হইল মানুষ হইয়া দিলা ময়মুনা সৌদা অমুক মাঠতা হইল বকরি চড়াই অন্য বেলে তানে ভাই ভাই আব্দুল্লাহ ইবনে জায়েদ হন বেলা যাওয়ার বাদেও ফাইজা ময়মুনা সৌদারে তাই নয় হল আর তার দারো বাঘ আর বকরি চলাফিরা করে মিলামিশা করে চলাফিরা করে বাঘে বকরির উপরে দখল দেন না ময়মুনা সৌদায় সালাম ফিরাইলাম সালাম ফিরাইয়া ও কইলা আব্দুল্লাহ ইবনে জায়েদ রে ও আব্দুল্লাহ আপনার লোকে সাক্ষাৎ আসবো না আমার কালকে তার মতো কিনা আপনার লোকের সাক্ষাৎ আজকে দুনিয়াত না এটা মতো তখন আব্দুল্লাহ ইবনে জয়দে কইলে আচ্ছা আমি যাই মুগিয়া কিন্তু আমার দুই একটা প্রশ্নের উত্তর আমার দয়া করে দেখবা মমুনা সৌদা কইলে আব্দুল্লাহ জয়দে আমরা হোক আপনি হোক বা কিতাব প্রথম প্রশ্ন করলাম যে আপনার লোকের জিন্দগির ভিতরে কোনোদিন আমার সাক্ষাৎ হয়েছে না আর আসে আপনি আমার দেখেও আমি আব্দুল্লাহ ইবনে জয়দে সিদ্ধাকিলা মমিনা সৌদায় কইলা ও আব্দুল্লাহ আহিদ আপনি জানেন না নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহর ওয়াহু জুনুদু দীর্ঘ হাদিস অর্থাৎ মানুষের আত্মা ও আত্মার জগতের মধ্যে এখনো থাকে আর আত্মার জগতের মধ্যে একজন আত্মার লোকে অন্যজন আত্মার পরিচয় হয়েছে আত্মার জগতের মধ্যে আপনার আত্মার লোকে আমার আত্মার পরিচয় হয়েছে সেই পরিচয় দিয়ে আমি আজকে চিনলাম আপনি আব্দুল্লাহ ইবনে জয়দ এরপরে জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ ইবনে জয়দ যে আচ্ছা আরো একটা কথা বলবো মাঘে বকরি ফাইলে উল্টাপট মারি খায় আপনার কেন বাঘ আর বকরি মিলামিশা করে সলাফিরা করত না এর কারণটা কিনা মমিনা সৌদা কইলা ও আব্দুল ওয়াহিদ আপনি আপনার পথে রাখো আমি আমার আল্লাহ পাকর লোকের সন্ধি করে দিয়েছি আর আমার আল্লাহ পাক পরবর্তীকারে আমার বাঘ আর বকরির মধ্যে সন্ধি করে দিয়েছে কখনো আমি কথা আসলাম যে যদি হাসানুর আল্লাহ আল্লাহ আমরা করতাম পারি তাহলে এইভাবে সৃষ্টি উপকৃত হইব এর লাগে আল্লাহ পাকে আমরা তৌফিক দেখবা হাটির তরিকতের মাধ্যমে বেশ করি যাতে আল্লাহর দিকে করতাম পারি হাটির তরিকতের মাধ্যমে বয় থরিয়া আমরা অনেক সময় বয় থরিয়া হইতো আমি আমার বই রয়েছি আমি বুধ হইয়া আমার আমার ফিরসা করবো ফিরসাবে বুধ হইতা অমুক অমুক আমার বই হতে এক হাজার মানুষ আমার বই হতে কিন্তু এইটা যে আল্লাহ আরো ইলিম এদিকে জ্ঞান নাই ইলিম হইলো দুইটা ইলমে দাহির ইলমে পাতিন আর ইলমে পাতিন অবস্থানে বড় লজ্জত রয়ে গেছে আমরা মুসলমানের সেই ইলমে পাতিন অপ্রকৃত লজ্জত উপলব্ধি করতাম পারছি না এর লাগে এই ক্ষেত্রে আমরা গুমরা হই ইলমে পাতিন কি জিনিস ইলমে পাতিন জিকিরের মাধ্যমে জিকির সকল এমন বস্তু জিকির সকলে আমরা আল্লাহ পাকর লোকে মিলাইছে জিকির সকল সকল হইতে আপনারা বুঝবে কেন না জিকির হইলে আওয়াজ দিয়ে একটা জিকির করা লাগে হয়তো আওয়াজ দিয়ে হোক যেমন আওয়াজ ছাড়া জিকির আরেকটা আছে জবান দিয়ে কোনো জিকির নাই সকাল তারা আপনার শ্বাস প্রশ্বাসে আল্লাহ জিকির উঠবে দিতাম
আপনার কল করে আল্লাহ পাকুর জিকির ডুবাই দিতে হয়, এটা ট্রেনিং লাগে। এই ট্রেনিং বয়স করিয়া বয়স করার বৈষম্য লাভ আছে, আপনি আউলিয়া কেরামত লোক নিজে নিজে জুড়ে দিলাম। কিন্তু বয়স করার বাদেও বোধ সৎপর্তিবার বাদে যেরকম পড়া লাগে, ঠিক সেই রকম ইলমে পাঁচিনের মধ্যে পর্তিবার বাদে পড়া লাগে। এই পড়িয়া ট্রেনিং লইয়া যেমন ওদের জিকির আমি কইলাম না হাজিরিন, এই জিকির আপনি জিকির করুন গলার মধ্যে আওয়াজ হইব। আর যদি ট্রেনিং দিয়ে জিকির করুন, যেমন ট্রেনিং তো খানকা আছে আমরা বদরপুর খানকা, আমরা আর গলপাড়া খানকা আছে, শিবসাগর খানকা আছে, লক্ষ্মীপুর খানকা আছে, গোবারী খানকা আছে, ত্রিপুরা খানকা আছে, বাংলাদেশ যাইব আগামী 20 মার্চ বাংলাদেশ আমরা খানকা আছে, এইরকম খাসার আমরা খানকা আছে, বদরপুর আমরা মেইন খানকা, এই খানকা ওপর মধ্যে আউলিয়া কেন আমার লোকে তা হই ট্রেনিং click the subscribe button and press the bell icon.